হ্যালো ভিউয়ার্স, যারা গেম লাভার তাদের জন্য একটা বড় একটা প্রবলেম ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে পিসিতে যারা গেমিং গেম প্লে করেন তাদের অনেক সময় হয় কি, আর নতুন আপডেট আসার পরপরই তারা কিন্তু আপনার ভালোভাবে কন্ট্রোলিংটা সেট করতে পারেন না, এবং আপনার আগের যে রিসোর্স ফাইলটা আছে সেই রিসোর্স ফাইলের সাথে নতুন রিসোর্স ফাইলের কিন্তু কোনো মিল থাকে না। আর যদি এটা বেশি প্রবলেম হয় আপনার পিসিতে, যদি আপনি গেমিং মাউস কিবোর্ড যদি না ইউজ করেন সেক্ষেত্রে এই প্রবলেমটা বেশি হয়। আর নর্মাল ডিভাইসে, তার মানে নর্মাল কনফিগারেশনের পিসি যারা গেম খেলতে ইচ্ছুক এবং গেম খেলেন তাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো। তো এর আগে আমার যে ভিডিওটা দেখছেন সেটাতে দেখছেন যে আমার যে গেমের ভিতরে, পাবজি গেমের ভিতরে যে প্রবলেমটা ছিল, আমার বসলে উঠে না, উঠলে বসে না, যখন তখন মুভ হয় না, এবং রান করলে এক এক দিকে মাউস দিয়ে দিয়ে আপনার মুভ করা লাগে, কিবোর্ডের সাথে কোনো কন্ট্রোলিং এর সেটিংই ঠিকঠাক ভাবে মিলতেছিল না। এই জন্য গেমটা দেখছেন দেখুন পুরো বট একটা নামলেও এর থেকে ভালো আপনার আছে মুভমেন্ট গুলা করে। তো সেটার জন্য সলভের একটাই উপায় পাইছি আমি, সেটা হচ্ছে আমাদের যে গেম লুপটা আছে এই গেম লুপটাকে আগে আনইনস্টল করে দিতে হবে এবং পুনরায় ইনস্টল করতে হবে। তো আমি এখান থেকে গেম লুপটা আগে আনইনস্টল করে দিব। এটাতে কিন্তু আপনার পাবজি কিন্তু আপনার আনইনস্টল হয়ে যাবে, এবং পুনরায় গেম লুপ এবং পাবজি দুইটাই কিন্তু আপনার ইনস্টল করতে হবে। এখানে রিপেয়ারের অপশন ছিল কিন্তু আমরা রিপেয়ার করব না, কারণ রিপেয়ার করলেও আপনার পাবজির যে আগের যে রিসোর্স ফাইলগুলো ছিল সেই রিসোর্স ফাইলগুলো কিন্তু থেকে যাবে। এই জন্য আমরা এখন পুরোটাই আনইনস্টল করে দেবো এবং পুনরায় ইনস্টল করব। সাকসেসফুলি আমাদের আনইনস্টল হয়ে গেছে, চলে গেছে এখান থেকে। তো এখন আমরা আমার রিসোর্স ফাইলের এখানে যে ইয়েগুলো ছিল, আমি সফটওয়্যার গুলো কাস্টমাইজ ইনস্টল করি। এখানে দেখেন আপনার গেম লুপের একটা ফাইল আছে, গেম লুপের ফাইলটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি অনেকেই আপনার সি ড্রাইভের ভিতরে কিন্তু আপনার সফটওয়্যার গুলো ইনস্টল করে রাখেন, তো সেই ক্ষেত্রে আপনারা সি ড্রাইভের ভিতরে খুঁজবেন। আর যারা সি ড্রাইভের ভিতরে ইনস্টল করেন না তারা আপনার আলাদা ডিভাইসের ভিতরে খুঁজবেন। গেম প্লে, গেম লুপ, গেম লুপের যদি একটা ফাইলও থেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমার আবারও সেম প্রবলেম দেখা দিবে। এই জন্য আমি এখন ফাইলটাকে খুঁজতেছি। গেম লুপ, গেম লুপ, আনইনস্টল হেল্পার এখানেও নাই। আমি মনে হয় ফুলফিল ডিলিট করে ফেলছি, যার কারণে এখানে আমার কোনো ফাইলই দেখাচ্ছে না গেম লুপে। তো এখন আমি তারপরও শিওর হওয়ার জন্য আমি আপনার সিসি ক্লিনারটা ইউজ করব, যাতে আমার পুরো পিসির যে ক্যাশ ক্লিয়ারটা হয়ে যায়। কুকিজগুলো সব ডিলিট করে দিলাম। ওকে, কমপ্লিট। এখন আমরা আবারও গেম লুপটা ডাউনলোড করব। এবং এখানে আপনারা গেম লুপ লিখে গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আপনারা গেম লুপটা ডাউনলোড করবেন। অবশ্য আমার ডাউনলোড করা আছে, মেবি এখানে আমি পাচ্ছি না। তো আবারও আমি ডাউনলোড করে নিই, বেশি সময় লাগবে না। যদি নেটের স্পিড ভালো থাকে সেক্ষেত্রে আপনার এখানে খুব বেশি সময় লাগে না। আর দেখেন গেম লুপও কিন্তু আপনার 2021 সালে কিন্তু অনেক ভালো আপডেট আসছে, যার কারণে এখন আপনি নতুনটা আপডেটটা ডাউনলোড করার পরে আপনি যখন পাবজি ইনস্টল দিবেন তখন এখানে দেখেন ওরা কিন্তু কন্ট্রোলিং গুলো দেখাচ্ছে, স্মার্ট কন্ট্রোলিং দিছে এবং হাই পারফরমেন্স দিছে, ফায়ার ইনভলভমেন্ট দিছে, তারপরে ম্যানুয়ালি মাল্টিপল গেম দিছে। তো এগুলা, এই ফিচার্স গুলো কিন্তু আগের যে গেম লুপটাই কিন্তু ছিল না, এগুলো কিন্তু আপনার কাস্টমাইজ অপশন থেকে আপনার আসতো, এখন এগুলো এরা অটোমেটিক্যালি দিচ্ছে। তো আপনার প্রত্যেকটা আপডেটের পরেই কিন্তু আপনার হচ্ছে নতুন নতুন কিছু ফিচার্স আসে,
এবং এই ফিচার্স এর গুলোর জন্য আপনারা নতুন করে আবার ইনস্টল দেওয়াটা আমি মনে করি বেটার। কিপ ইট, আমি এটা ইনস্টল দিব এবং এটা লোগোটাও দেখছি চেঞ্জ হয়ে গেছে। এইখান থেকে দেখেন আমি কিন্তু যেভাবে আপনাদের কাস্টমাইজ ইনস্টলটা করি, আপনারা কিন্তু কাস্টমাইজ ইনস্টল করলে অনেকেই আপনার সি ড্রাইভে ইনস্টল করেন, কিন্তু আপনার সি ড্রাইভে যখন আপনি ইনস্টল করবেন তখন আপনার সি ড্রাইভের কিন্তু অপারেটিং সিস্টেমটা, যখন আপনার অপারেটিং সিস্টেমের ভিতরে আপনি যখন বিভিন্ন রকমের ক্র্যাক ভার্সনের সফটওয়্যার ইউজ করবেন, আপনার যখন বিভিন্ন রকমের সফটওয়্যারগুলো ইনস্টল করবেন, তখন কিন্তু আপনার সি ড্রাইভটা কিন্তু জাম হয়ে যাবে। সি ড্রাইভ জাম হয়ে গেলে তখন কিন্তু আপনার উইন্ডোজ ম্যাক্সিমাম টাইমে কিন্তু আপনার প্রবলেম করে এবং আপনার স্লো করে। সেক্ষেত্রে আমি আমার টাস্ক ম্যানেজার থেকে পারফরমেন্সটা দেখাই দিচ্ছি। এখানে দেখেন আমার পারফরমেন্স কিন্তু সিপিইউ পারফরমেন্স কিন্তু খুবই কোরাই থ্রি, তারপর কিন্তু সিপিইউ পারফরমেন্স কিন্তু অনেক কম, অনেকে এখানে 100 হয়ে যায়। এবং র্যাম দেখেন 4 GB, তারপরও কিন্তু এখানে অনেক ভালো আপনার হচ্ছে র্যাম অনেক কম এ করে, এবং ডিস্ক স্পেস গুলা এবং আপনার ইন্টারনেট স্পিড সবগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এক্ষেত্রে আমি এখন কাস্টমাইজ ইনস্টল করব। এই যে ইনস্টল অপশনে আপনারা ক্লিক করবেন এবং কাস্টমাইজ, এখান থেকে আপনারা ব্রাউজার থেকে আপনারা চিনাই দেবেন যে আপনার কোন ড্রাইভের ভিতরে আপনি ইনস্টলটা করতে যাচ্ছেন। আমি সফটওয়্যার নামে একটা ড্রাইভ করে রাখছি, যে ড্রাইভের ভিতরে আমি ইনস্টল করি, এখানে দিয়ে দিলাম ওকে। তো এটা ইনস্টল হইতে আপনার ডাউনলোড হবে এবং আপনার ইনস্টল হবে, নেটের স্পিড ভালো আছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব এবং আপনার তারপরে এটা ডাউনলোড কমপ্লিট হইলে বাকিটা। ওয়েট করে এখানে দেখেন আমার সিপিইউ কিন্তু এখনো কিন্তু অনেক কম, এখানে 50% আপ করলে তখন আপনার প্রসেসরটা অনেক গরম হইতে থাকে, আর র্যামও দেখেন অনেক কম, 50% এখনো কিন্তু হয়নি। যেহেতু একটা ডাউনলোড চলতেছে, একটা সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল চলতেছে, এখানে কিন্তু র্যামের উপর যে প্রেশারটা আসে সেটা কিন্তু আপনি কাস্টমাইজ করলে কিন্তু আপনার যে প্রেশারটা সেটা কিন্তু অনেক কম থাকবে এবং আপনি ফ্রিলি গেমটা খুব ভালোভাবে খেলতে পারবেন। 5 Mbps ডাউনলোড স্পিড পাচ্ছে। একটা বিষয়, আমরা অনেকেই কিন্তু আপনার যখন নেট স্পিড দিয়ে আপনার চেক করি তখন কিন্তু আমাদের কতগুলো ডিভাইস অন আছে, যেহেতু আমরা শেয়ার আইপি ইউজ করি, ডিভাইস কতগুলো ডিভাইস আপনার কানেক্ট আছে এবং সেই ডিভাইসগুলো আপনার কতটুকু করে টানতেছে। আপনি যেই পিসি থেকে অথবা যে ডিভাইস থেকে আপনি চেক করবেন সেই ডিভাইসে কতটুকু স্পিড পাচ্ছে সেটাই কিন্তু আপনার এখানে শো করে। আর যদি আপনার একটা রাউটার থেকে আপনি যদি নিজেই একাই কন্ট্রোল করেন, সেক্ষেত্রে আপনার যদি আদারওয়াইজ কেউ না চালায় সেখানে কিন্তু আপনি এই নেট স্পিড টেস্টে কিন্তু আপনি সম্পূর্ণ স্পিডটাই দেখতে পাবেন যে আপনার আইপিতে আপনি কতটুকু স্পিড পাচ্ছেন। তো 80% হয়ে গেছে। এখন দেখেন গেম লুপটা ইনস্টলের সময় কিন্তু আমার সিপিইউতে একটু প্রেশার পড়তেছে এবং সিপিইউর যে পার্সেন্টেজ সেটা কিন্তু বাড়ছে এবং র্যামের পার্সেন্টেজটাও কিন্তু অনেক আগে থেকে অনেক বেশি বাড়ছে এবং ডিস্ক স্পেস সবগুলাই যে পরিবর্তনটা আসতেছে সেগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন। আসলে যারা গেমিং পিসিতে আপনার গেম খেলে তাদের ডিভাইস গুলা যেভাবে তাদেরকে সাপোর্ট দেয় গেম খেলার সময়, আমাদের
লো কোয়ালিটির পিসিতে কিন্তু এমন সাপোর্টটা সবসময়ের জন্য কি আমরা কোনো সময় কিন্তু পাই না। গেম লুপ আপনার চলে আসছে, সিপিইউ স্পিড আবার কমে আসছে, পার্সেন্টেজ আস্তে আস্তে কমতেছে। এখন দেখেন আমার কিন্তু পুরোটাই খালি আছে এবং কোনো ইনস্টল করা নাই। তো এখন এখান থেকে আমরা পাবজিটা আবার ইনস্টল দিব। পাবজি আরেকটা বিষয়, বাংলাদেশে যেহেতু আপনার পাবজি এখন আপনার ব্লক করে দিছে, ব্যান করে দিছে, সেহেতু কিন্তু আপনারা পাবজি ইনস্টল করলে যদি আপনারা ডাটা দিয়ে করেন সেই ক্ষেত্রে কিন্তু পাবজি আপনার ইনস্টলের পরে রিসোর্স ফাইল ডাউনলোড হবে না এবং আপনার অনেক প্রবলেম করতেছে। কিন্তু ওয়াইফাই থেকে আপনার গেম খেলাও যাচ্ছে এবং আপনার ডাউনলোডও হচ্ছে। এখন আমার আইপিতে আপনার ডাউনলোড হয় কিনা সেটা দেখতে হবে। তো এখন 0% আসলে এখানে পার্সেন্টেজটা অনেক ইয়ে দেখাচ্ছে। যে পাবজি ইনস্টল করার পরে আমি দেখতেছি, ডাউনলোড হোক তারপরে দেখাবো।